হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই এম বিডি ব্লগার ফারাজ মম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আমার আপু ভাইয়েরা? আমি তো আলহামদুলিল্লাহ আছি মোটামুটি। এটা ঘূর্ণিঝড় রেমালের দিন ছিল, যে ঘূর্ণিঝড় হয়েছিল, তো সেদিন তো প্রচুর বৃষ্টি হয়েছিল, একদম রাত থেকে দুদিন পর্যন্ত বৃষ্টি। তো আলহামদুলিল্লাহ আমরা তো অনেক অনেক ভালো আছি, আল্লাহর কাছে অনেক শুকরিয়া। কিন্তু সত্যি খুবই খারাপ লেগেছিল উপকূলীয় মানুষের জন্য, যা একদম আর কি বলবো, কারেন্ট ছিল না গ্রামে 2 দিন 3 দিন পর্যন্ত, সারা ঢাকা শহরেই 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা করে বিদ্যুৎ ছিল না এক এক এলাকায়। তো যাই হোক, সেই ভিডিওটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। সেই দিন অনেক বৃষ্টি ছিল, বাতাস ছিল, তো ফারাজে একটু ছাদে যেয়ে ছাতা মাথায় দিয়ে ঘুরতে ছিল জম্মু। আর এখানে তো আসলে বের হওয়ার কোনো জায়গা নেই ওই রকম, আর আমরা বেরও হই না, নতুন একটা এলাকা চিনি না এর জন্য। তো যাই হোক, একটু ছাদে ছেলে হাঁটাহাঁটি করছিল, আমিও একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো আসলে মানে খুব আরাম লাগছিল মানে আবহাওয়াটা, আবার অনেক খারাপও লাগছিল, কারণ কি বলবো মানে সবার কথা ভেবে। আর এটা অনেক বড় একটা নিম গাছ একদম। তো যাই হোক, বাসায় এসে একদম সব গুছিয়ে ঘরের কাজ টাজ কমপ্লিট করে নিয়েছি। আজকে আপনাদের সাথে একটা মজার রেসিপি শেয়ার করব, যা আমার লাইফে আমি কখনো সেই রেসিপিটা তৈরি করিনি, আর খেয়েছি, আমি খেয়েছি, আমার হাজবেন্ড কিন্তু কখনোই খায়নি। তো রান্না করছি, উস্তাবাজি করছি, আর এদিকে মুরগির মাংস রান্না করে নিচ্ছি, ডালও রান্না করে নিয়েছি, আর একদম ঝটপট করে সব রান্না করে তারপরে সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এতটা মজা, এটা আমি অনেক বহু বছর খেয়েছি, অনেকবার খেয়েছি, কিন্তু আমার হাজবেন্ড কখনো খায়নি, মানে ও কখনো খায়নি। ওকে আজকে মানে খাওয়ে একদম সারপ্রাইজ করে দিলাম। তো যাই হোক, এখানে এটা যদি আমি চাল কুমড়া পাতা হতো তাহলে বেশি মজা হতো, এটা আমি লাউ পাতা দিয়ে করব। কি করব সেটা হয়তো অনেকে আঁচ করতে পেরেছেন। এখানে আমি লবণ গরম পানিতে লাউ পাতাগুলো একদম রক ঠক সব বেছে তারপরে একটু ধুয়ে নিয়ে একটু ভাপ দিয়ে নিচ্ছি। আমি আজকে বানাবো একদম নরসিংদীর বিখ্যাত চ্যাপা পুলি, যা আমি কখনো জীবনও বানাইনি। তো আমি লাউ পাতাগুলো ভাপ দিয়ে একটু ঢেলে নিলাম, তো এটা আমি একটা একটা করে ছড়িয়ে রাখবো। আর এখানে আমি নিয়েছি চ্যাপা শুটকি, রসুন আর পেঁয়াজ আর শুকনো মরিচ, এটা সব পাটায় একসাথে আমি সুন্দর করে বেটে নিব। তো আমি ইউটিউবে পেজে অনেক দেখেছি, অনেক আপুদের দেখেছি এটা এভাবে বানায়, নরসিংদীর কোনো একটা চ্যানেলে আমি দেখেছি অনেকবার বানাতে, কিন্তু আসলে আমি কখনো বানাইনি, সত্যি কথা আমি কখনো বানাইনি। এই রেসিপিটা আমার জীবনে একদম ফার্স্ট। তো আমি বানালাম, একদম কম বানাবো, মাত্র 4 পিস বানাবো, কারণ লাউ পাতা অত ছিল না, আর আমার ঘরে তো খাওয়ার মানুষ নেই। আমার হাজবেন্ড যদিও খায় তা একটা খাবে, আর বাকিগুলো আমি খাবো। আর এত তো এর জন্য আমি আর ফার্স্ট বানালাম, তো যে আমার হাতে ভালো হয় কি না একটা মনের ভিতরে তো একটা ভয় থেকেই যায় যারা ফার্স্ট কোনো কিছু তৈরি করে, তাই না? তো আমি এটা বানিয়ে মানে কি বলবো, এটার একদম আমার হাজবেন্ড আর আমি এটার ফ্রেন্ড হয়ে গেছি, কি বলবো, এত মজা এত মজা। আমি আগে খেয়েছি, কিন্তু যারা আমাকে খাইয়েছে তার অনেক ঝাল ছিল, তো আমার বাটা হয়ে গেছে। আমি এখানে সয়াবিন তেল আর সরিষার তেল মিক্স করে আমি সবগুলো দিয়ে দিলাম, উপকরণ একদম বেটে রেখেছি, দিয়ে এটা একটু কষিয়ে তা একটু হলুদের গুঁড়ো একটু ধনিয়ার গুঁড়ো দিব, দিয়ে একটু কষিয়ে তারপর একটু পানি দিয়ে দিব, কারণ এটা কাঁচা জিনিস তো একটু রান্না করে নিব। তো খুব সুন্দর করে রান্না করবে, বেশি তেলও দেওয়া যাবে না আবার একদম কম তেল দেওয়া যাবে না, মাঝামাঝি মানে তেল এটা রান্না করে নিতে হবে। তো রান্নাটা হয়ে এসেছে, যখন প্যান থেকে এটা উঠে আসবে তখন আমি নামিয়ে ফেলবো একদম। তো মানে এত ভীষণ মজার একটা চ্যাপা পুলি, এর জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো এটা হয়ে গেছে, এই যে পাতাগুলো আমি ছড়িয়ে রেখেছিলাম, এভাবে পাতাটা সিদ্ধ করে নিলে কি হয়, পাতাটাও একদম মানে ফোল্ড করার সময় এটা ভেঙে যায় না, একদম খুব সুন্দরভাবে 2টা 3টা পাতা একসাথে নিয়ে তারপরে ফোল্ড করতে হয়। তো আমার আসলে কম ছিল, আমি 2টাই নিয়েছি এই লাউ পাতা। তো এইভাবে দিয়ে আমি একদম মানে যেভাবে আপনি পেঁচাবেন ওইভাবে পেঁচিয়ে যাবে, কারণ সিদ্ধ করা পাতা তো এর জন্য এই যে এভাবে নেবেন। অনেকে এটার সুতা দিয়ে বাঁধার কোনো প্রয়োজন নেই, এটা আপনি ফোল্ড করলেই সুন্দর যেভাবে বাঁধবেন সেভাবেই হয়ে যাবে।
এত মজার জিনিসটা আপনাদের কি বলবো, কেউ যদি এখনো না খেয়ে থাকেন, আমি জানি অনেক আপুরা যেমন ময়মনসিং, তারপরে যায় নরসিংদী, এইসব এলাকার মানুষ এটা খুবই জনপ্রিয়, একদম কি বলবো, মানে এই এই দিকের উত্তরের দিকের মানুষের অনেক প্রিয়। তো আমি বলবো আমাদের দক্ষিণ অঞ্চলের আপুদের বলবো, যারা এটা না খেয়েছেন প্লিজ এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, অসম্ভব মজার একটা মানে রেসিপি, না খেলে আসলে কেউ বুঝবেন না, অনেক মজা, বিশ্বাস করবেন। ওই দিন আমি এটা দিয়েই ভাত খেয়েছি, অন্য কোনো তরকারি কোনো কিছু আমি স্পর্শ করি নেই, শুধু আমি চেপা পুলি দিয়েই ভাত খেয়েছি, এত মজা। মিডিয়াম আছে একদম, এইভাবে আমি তেল দিয়ে সুন্দর করে এটা ভেজে নিব, একদম যেন পুড়েও না যায় আবার একদম যেন কাঁচাও না থাকে। তো এভাবে তুলে ফেললে একটু মানে ডার্ক কালার, মানে একটু কালো কালো দেখা যায়, সমস্যা নেই। এইভাবে আমি, আমার ভাজা হয়ে গেছে, আর বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু পাতাটা মচমচে হয়ে যাবে। তো আমি এখন এটা তুলে ফেলবো, এই যে দেখেন চাপা পুলি হয়ে গেছে, 4 পিস চাপা পুলি করেছি আলহামদুলিল্লাহ, এত মজা হয়েছিল বন্ধুরা, বারবার আপনাদের বলছি প্লিজ, আপনারা কেউ যদি না খেয়ে থাকেন তাহলে একবার হলো বানাবেন। তো আমি ওই যে রান্না করেছি আম ডাল, উস্তাবাজি, আর হলো মুরগির মাংস আর চাপা পুলি, তা আজকে দুপুরের খাবারের এটাই আমাদের মেনু। তো আমার হাজবেন্ডকে দিই বন্ধুরা, জীবনও আমি এই চাপা পুলি খাই নাই, আজকে জীবনে প্রথম খাবো, ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো। দারুণ হয়েছে তো, ও বন্ধুরা অনেক স্বাদ লাগতেছে, মনে হইতেছে চমৎকার হয়েছে। আপনার ওইভাবে এই জিনিসটা, আমার হাজবেন্ডের মুখ থেকে শুনতে পারলেন যে ও কতটা খেয়ে মজা পেয়েছে এবং খুশি হয়েছে। তো আলহামদুলিল্লাহ আসলেই অনেক মজা হয়েছে, আমিও খাচ্ছি। আমি অনেক আগে কয়েকবার খেয়েছি, আবার অনেক বছর পর নিজের হাতে বানিয়ে খেলাম। তো আসলে সবাই আপুদের দেখি ইউটিউব ফেসবুকে যে এরকম চাপা পুলি বানিয়ে খায়, রিভিউ দেয়, আসলে দেখে না আমারও ইচ্ছে করলো যে আমি নিজেই বানিয়ে খাবো, এটা আর কঠিন কি। তো যাই হোক, প্রথম 4টা বানালাম, আলহামদুলিল্লাহ এত বেশি মজা হয়েছিল, অনেক মজা লেগেছিল। তো যাই হোক, কেমন হলো আমার নরসিংদীর চাপা পুলি বানানো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি জানিও যে আমি তো নতুন, আর যে যে আপুরা বানিয়েছেন তারা যারা বানিয়েছেন তারা যদি দেখেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন যে আমার কেমন হয়েছে বানানোটা। হ্যাঁ, তাহলে আমি অনেক খুশি হব। তো যাই হোক, একদম রাতে, রাতের বেলা আমরা আর ভাত খাবো না, আর আমরা রাতে চিকেন চাপ আর পরোটা আর সালাদ খাচ্ছি, আমরা সবাই খেয়ে নিচ্ছি আসলে রাতের খাবারটা। মাঝে মাঝে না আমরা রাতে এই ধরনের খাবারগুলো ভীষণ পছন্দ করি, আমার হাজবেন্ড, আমার বাচ্চা, আমিও খুবই পছন্দ করি এই খাবারটা। বিশেষ করে আমি সচরাচর সব ভিডিওতেই বলি যে চিকেন চাপ আর পরোটা বা নান, এগুলো আমরা রাতে খেয়ে থাকি ডিনারে, আমাদের অনেক বেশি ভালো লাগে, যখন পোলাও মাংস বিরিয়ানির থেকে এটা আমার অনেক বেশি ভালো লাগে খেতে। তো যাই হোক, কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন একদম। আর অনেক দিন পর পর ভিডিও দিচ্ছি, প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, অনুরোধ রইলো। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।